अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। अस्सलातु वस्सलामु अला रसूलुल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बिश्रहली सदरी व यस्सिरली अमरी व हलुल उक़दता मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी जिदनी इल्मा। आमार प्रिय बंधुगण, कुरान ए चैनल आपनादेर सबाइके स्वागतम। प्रिय बंधुगण, डेइली कुरान क्लास आमादेर आजकेर क्लास 8। आज के आलोचना करब सूरा माउन एर शब्दे शब्दे सह विस्तारित वर्णना। आपनारा जानें इतिमध्ये 30तम पारार धारावाहिक कुरान क्लास चालू करेछि। इनशाल्लाह आमादेर ए धारावाहिक क्लासे आपनारा जयन करबें एवं नियमित शुनबें, एटा आशा राखी एवं निजेदेर आमलके परिशुद्ध करि। आसुन प्रिय भाई बोनेरा, आपनारा जानें आमादेर कुरान क्लासे वैशिष्ट्य हलो প্রতিটি আয়াতে শুধু শব্দে শব্দে নয়, অক্ষরের ভিতর থেকে আমরা অর্থ বের করে শিখব। প্রতিটি শব্দ এবং বাক্যের শর্ট গ্রামার জানব। প্রতিটি শব্দের পরিচয় যেমন নাউন ভার্ব প্রিপজিশন চিনব, আর আয়াতের প্রেক্ষাপট জানব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কোরআন বুঝে বুঝে পড়ার জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আমাদের ধারাবাহিক কোরআন ক্লাসগুলোতে জয়েন করুন। আসুন আজকে আমরা সূরা মাউন আলোচনা করি। সূরা মাউন নামকরণ ও নাজিল হওয়ার সময়কাল সম্পর্কে সংক্ষিপ্ত দুটো কথা বলি। এই সূরাটার সর্বশেষ আয়াতে ওয়াম নাউন আল মাউন এই কথাটা আছে, সে মাউন কথাটা থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে মাউন। আর মাউন কথাটা হলো গিয়ে ছোটোখাটো জিনিস, ছোটোখাটো জিনিস। আর এই সূরাটি নাজিল হয়েছে, এর অন্যতম একটা দলিল হলো সূরার মাঝে আছে ফাওয়াইলুল মুসাল্লিন। এই মুসাল্লিন কথাটা থেকে বোঝা যাচ্ছে যে ওই সকল মুসল্লিরা ধ্বংস হোক যারা নামাজে বেখবর থাকে। তো এই কথাটা যেহেতু আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখতে পাচ্ছি যে আরবে মুসলিমরা প্রকাশ্যে নামাজ পড়তে পারতেন না, প্রকাশ্যে নামাজ পড়তে পারতেন না আরবের মুসলিমরা, তাদের গোপনে নামাজ পড়তে হতো। আর মদিনায় যেহেতু তারা প্রকাশ্যে জামাতে নামাজ পড়েছেন, তাই জামাতে নামাজ পড়া অবস্থায় যারা আপনার তুচ্ছ তাছিল্য তথা নামাজের ভিতরে উদাসীন থাকে, তাহলে বোঝা যাচ্ছে যে এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। যেহেতু এই সূরায় যেহেতু বলা হয়েছে যে তারা নামাজের ভিতরে তাদেরকে তীব্র কঠোর অভিসম্পাদের বাণী সংযোজন করা হয়েছে বিধায় এদেরকে সে মুনাফিকদেরকে, এই জন্য বোঝা যাচ্ছে যে এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। যাই হোক বন্ধুগণ, চলুন আমরা আমাদের মূল আলোচনা যাই। জি বন্ধুগণ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূরা মাউন। আমরা এখন শুরু করছি সূরা মাউন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা খেয়াল করুন আমাদের সূরায় আমরা প্রত্যেকটা শব্দ তথা অক্ষরকে আমরা ভেঙে ভেঙে শেখার চেষ্টা করছি, যাতে করে আমরা এর মূল ভাবার্থ বুঝতে পারি তথা এই জিনিসগুলো আমাদের মনের ভিতরে থাকে এবং নামাজে আমরা খুব সুন্দরভাবে জীবন্তভাবে নামাজ পড়তে পারি। জি বন্ধু, স্ক্রিন দেখুন। আ রয়তা, আ আরবিতে যখনই হামজা জবর আ দিয়ে কোনো শব্দ শুরু হয় তখনই মনে করতে হবে যে এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ যেমন আমরা বি ভার্ব দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করি, বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যদি বলা হয় যে অ্যাম আই এ ম্যান, তাহলে কী হচ্ছে ভাই, আমি কি একজন মানুষ? আনসার হবে আই অ্যাম এ ম্যান, হ্যাঁ আমি একজন মানুষ। তো অ্যামটা ভিতরে চলে গেল, তো অ্যামটা যখনই সামনে আসে তখন প্রশ্ন আসে। ঠিক তদ্রূপ আরবিতে হামজা জবর আ যখন দিয়ে শুরু হয় তখন একটা প্রশ্ন হয়, ইন্টারগেটিভ সেন্টেন্স হয়। যেমন আ, আ মানে কি, আ মানে কি, র আ, র আমারই দেখা, র আমারই ভাই দেখা, আর তা মানে আপনি বা তুমি। তো তাটা যেহেতু এই র দেখার পরে আসছে, এটা কিন্তু অতীতকাল বোঝাচ্ছে ভাই, বুঝতে পারছেন, অতীত। র আইতা, র আইতা, আ র আইতা, কি আপনি দেখেছেন, কি আপনি দেখেছেন, তা মানে আপনি, তা মানে আপনি, আ র ইতা, আ র ইতা, বুঝতে পারছেন ভাই, আপনি কি দেখেছেন, কি আল্লাহ জি
আল্লাজী যিনি বাজে, আল্লাজী যিনি বাজে, ইউ কাজিবু, একটু খেয়াল করুন ইউ কাজিবু, এখানে ইউ আসে, ইয়া হলো গিয়ে বর্তমান ভবিষ্যতে চিহ্ন এবং থার্ড পার্সন সিঙ্গুলার, ইয়া হলো গিয়ে বর্তমান ভবিষ্যতে চিহ্ন এবং থার্ড পার্সন সিঙ্গুলার, কাজিবু, কাজিবু মানে মিথ্যা প্রতিপন্ন করে অথবা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে অথবা অস্বীকার করে। আপনি কি দেখেছেন যে মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করে কিসের? বিদিন, বিদিন, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক সেই দিনের, এবং দিন মানে সেই দিন, এখানে আসছে জাস্ট। কিছু কিছু জিনিস আছে ভাই, এটা খেয়াল করবেন, প্রিপোজিশন, যে প্রিপোজিশন মিলে একটা সেন্টেন্স তৈরি করে কিন্তু এক্স্যাক্ট প্রিপোজিশন অর্থ কিন্তু মিন করে না, জাস্ট শব্দকে সেন্টেন্সকে অলঙ্কৃত করে। আসো না ভাই একটা বুঝি, যে ইউ কাজিবু, এখানে মূল শব্দ ছিল কাজিবু, এখানে আরেকটা জিনিস আছে, যেমন ভার্বের কিছু রূপ আছে, যেমন কতালা, কতালা, যেমন কাজাবা, কাজাবা, তাহলে এখানে যখনই কাজাবা মানে সে মিথ্যা বলেছে, আর কাজাবা মানে সে মিথ্যা প্রতিপন্ন করেছে মানে অস্বীকার করেছে, কাজাবা মানে সে মিথ্যা বলেছে আর কাজাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাই ইউ কাজিবু সে মিথ্যা প্রতিপন্ন করে বা অস্বীকার করে। একটু খেয়াল করেন ভাই, আমরা কি অপশন শিখলাম, আর ওয়াই তাল্লাজি, আপনি কি দেখেছেন, আপনি ভাই কোনটা এখানে, তা, তা মানে আপনি, র মানে দেখা, আর আ মানে কি, তাই কি দেখেছেন আপনি, তাহলে কি দেখেছেন আপনি, আপনি কি দেখেছেন আল্লাজি যে ইউ কাজিবু সে মিথ্যা প্রতিপন্ন করেছে বিদিন সেই দিনের মানে কিয়ামতের দিনের। এইসব লোকদের কি আপনি দেখছেন, যাদের কাজ কর্ম ওঠা বাসা চলাফেরায় সব কিছুতে বোঝা যাচ্ছে যে আসলে সে মরবে না, সে মিথ্যে কিয়ামতের আল্লাহর সামনে হাজির হবে না, এইসব লোকের সব ব্যাপারে আল্লাহ রাসূলকে বলা হয়েছে। তো আসুন ভাই এই কাজিবু কথাটা আমরা একটু ভেঙে আমাদের গ্রামাটিক্যাল টার্মটা শিখে নিই। জি বন্ধুগণ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কাজিবু, এই যে আমাদের মূল শব্দ ছিল কাজাবা, কাজাবা মানে সে মিথ্যা প্রতিপন্ন করেছে বা অস্বীকার করেছে, কাজাবা মানে সে মিথ্যা প্রতিপন্ন করেছে বা অস্বীকার করেছে, ইউ কাজিবু মানে সে মিথ্যা প্রতিপন্ন করে, ইউ কাজিবু মানে সে মিথ্যা প্রতিপন্ন করে বর্তমান ভবিষ্যৎ। এখন দেখুন এখানে আমাদের এখানে আ তা ইয়া নুন, এগুলো এগুলোকে বর্তমান ভবিষ্যৎ চিহ্ন এবং নাম্বার, আ মানে আমি, তা হলো তুমি, ইয়া সে, নুন আমরা, আতাই না, আতাই না, আপনার যারা ইতিপূর্বে আমার এক্সক্লুসিভ গ্রামার কোর্সের সে এক থেকে নয়টি ভিডিও ওখানে দেওয়া আছে, আপলোড করা আছে, আপনারা সেগুলো দেখবেন ধারাবাহিকভাবে, ইনশাল্লাহ দেখবেন আপনাদের গ্রামার বুঝতে অনেক অনেক সহজ হবে। সেখান থেকে আমরা এখানে নিয়ে আসছি যে আতাই না মানে আ আমি, তা তুমি, ইয়া সে, নুন আমরা। আমি বারবার একটা কথা ভাই একটু রিপিট করি, আপনাদের বিরক্ত হবেন না, কিন্তু বারবার বারবার শুনতে এটা আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো আ আমি, তো কী আছে, উ কাজিবু, এখানে যেহেতু ইউ কাজিবু ছিল সেই উ যেই ফর্মে যেইভাবে আসছে, যেই ভাজে ভাজে আসছে সেই ভাজে ভাজে আপনাকে শিখতে হবে, যে উ কাজিবু মানে আমি অস্বীকার করি, তু কাজিবু মানে তুমি অস্বীকার করো। এই যে তু কাজিবু, আপনারা সুরা আর রহমানে দেখবেন ফাবি আইগি আলা ই রব্বি কুমা তু কাজি, তু কাজিবান, ঠিক আছে ভাই, তু কাজি মানে তোমরা রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, তু কাজিবু তোমরা, ঠিক আছে, তু কাজিবুন, তাহলে এখানে দেখেন উ কাজিবু আমি অস্বীকার করি, তু কাজিবু তুমি অস্বীকার করো, ইউ কাজিবু সে অস্বীকার করে, নু কাজিবু আমরা অস্বীকার করি, এই হলো আমাদের গ্রামারিক্যাল টার্ম। জি এরপর দেখুন সুরা মাউনের দ্বিতীয় নম্বর আয়াতে, জি বন্ধুগণ একটু খেয়াল করুন, দ্বিতীয় নম্বর আয়াতে, দুই নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু কি বলেছেন, ফা ফা মানে অতঃপর, আপনারা জানেন অনেকবার এসছে ফা 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 শব্দ শুরুতে ফা দিয়ে শুরু হলে অতঃপর অথবা অতএব অথবা তবে যাই কিছু বলেন না কেন, ফা জালিকা, ফা মানে যা এট অতঃপর, জালিকা মানে উহারাই, জালিকা মানে উহারাই বা এটা ওটা উহা, এইভাবে আপনার জালিকা অর্থে ব্যবহার করা হয়, তো জালিকা মানে উহারাই, আল্লাজি, আল্লাজি মানে যিনি বা যে, উহারাই অতঃপর উহারাই যে, ইয়াদুউ, ইয়াদুউ, একটু জিনিস খেয়াল করেন, ইয়া হলো গিয়া সে বর্তমান ভবিষ্যতের চিহ্ন, ইয়াদুউ, দুউ মানে ধাক্কা দেওয়া, দু মানে ধাক্কা দেওয়া মানে গলা ধাক্কা দেওয়া, গলা ধাক্কা দেয়া দেয় সে, ইয়াদুউ অতঃপর সে গলা ধাক্কা দেয়
বা ধাক্কা দেয় কাদেরকে? আল ইয়াতিম, আল ইয়াতিম, ইয়াতিমদেরকে, ইয়াতিমদেরকে সে গলা ধাক্কা দেয়। কারা? যারা কি করে ভাই, তারা পরকালকে অস্বীকার করে। পরকালকে অস্বীকার করার অর্থ হলো গিয়ে তাদের কাজকর্ম আচার আচরণে বোঝা যাচ্ছে যে তারা মনে হয় আর মরবে না, দুনিয়া থেকে আর মরবে না। তারা আজকে গরিব মিসকিনকে তাদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে, তাদেরকে গলা ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দেয়। আহা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযালিকাল্লাযি, অথবা উহারাই তাহারা যারা কি করে, ইয়াদুউ, সে ধাক্কা দেয় ইয়াতিমদেরকে, ইয়াতিমদেরকে সুবহানাল্লাহ কঠোরভাবে ধাক্কা দেয়, মানে গলা ধাক্কা দেওয়া। এখানে দেখুন গ্রামাটিক্যাল টার্মটা এখানে আমরা শিখে নিই, ইয়া মানে সে, তা আমি ধাক্কা দিই কি হবে, আমি ধাক্কা দেই এখানে আ, এখানে আটা নিয়ে আসেন, আ দু উ আমি ধাক্কা দেই, তো তুমি ধাক্কা দাও বা কী হবে, তা নিয়ে আসেন, তা তা দু ও তুমি ধাক্কা দাও, সে ধাক্কা দেয় ইয়া, ইয়া দু ও সে ধাক্কা দেয়, আমরা ধাক্কা দেয় না, দু ও আমরা ধাক্কা দিই। দেখছেন ভাই, একটু যদি আপনারা এই জিনিসটা খেয়াল করেন যে পার্সন বা নাম্বারটা কীভাবে অ্যাটাচড হয়ে একটা শব্দের ভিতরে মিলে সেন্টেন্স গঠন করে, তাহলে আপনারা পুরোভাবেভাবে ধরতে পারবেন। তো আবার রিপিট করি, আমি ধাক্কা দেই ভাই, আ দু ও তুমি ধাক্কা দাও, তা দু সে ধাক্কা দেয়, ইয়া দু ও আমরা ধাক্কা দেই, না দু ও সুবহানাল্লাহ। এবার তিন নম্বর আয়াত আসুন, আমরা একটু খেয়াল করি ভাই। তিন নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া, ওয়া মানে কি ভাই, এবং, ওয়া মানে ভাই অনেকবার আসছে কোরআনে, এই ওয়া কথাটা 4000 বারের উপরে কোরআনে এসছে। তো ওয়া মানে এবং, লা মানে না, ওয়া মানে এবং, লা মানে না, এবং না, ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু, আবার দেখেন সে আবার সে একটা ভার আসছে এবং সামনে থার্ড পার্সন সিঙ্গুলার চিহ্ন, বর্তমান ভবিষ্যতের চিহ্ন, ইয়াহুদ্দু, ইয়া মানে সে, হুদ্দু মানে উৎসাহ করা, উৎসাহ করা মানে ইন্সপায়ার করা, কাউকে এনকারেজ করা, উৎসাহ দেওয়া, সে উৎসাহিত করে না, ওয়ালা ইয়াহুদ্দু সে উৎসাহিত করে না, আলা মানে উপরে বা ব্যাপারে, আলা ভাই কখনো কখনো উপরে হবে কখনো ব্যাপারে হবে, কিসের ব্যাপারে, তো আমা, তো আমি, তো আমা তো আমার কি খাদ্য দানে, খাওয়াতে, কাউকে কোনো কিছু খাওয়াতে, যেমন আমরা ইংরেজিতে বলি ইট, ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া, আই ইট রাইস, আমি ভাত খাই, যেমন আমি ভাত খাওয়াই, এটা কী হবে ভাই, আমি ভাত খাওয়াই, আমি খাই না, আই ফিড, আই ফিড মানে আমি খাই, খাওয়াই, আই ফিড আমি খাওয়াই, ঠিক এখানেই যে খাদ্য দানে, যে তো আমি খাদ্য দানে মানে খাওয়াতে সে কী করে, আল মিসকিন, মিসকিনদের, সে মিসকিনদেরকে যারা অভাবগ্রস্ত, যারা খেতে পারে না, খুব কষ্টে জীবনযাপন করে, এই সকল মিসকিন লোকদেরকে আল্লাহ দেখেন কথাটা কত সুন্দরভাবে বলেছেন, নিজে তো খাওয়ায় না, নিজে তো দেয়ই না, বরং অন্য কাউকে সে উৎসাহিত করে না, মানে এক স্টেপ আগিয়ে কথাটা, এগিয়ে কথাটা আল্লাহ বলেছেন, যে নিজে নিজে তো সে কাউকে খাওয়ায় না, নিজেকে কাউকে দেয় না, কিন্তু কাউকে সে উৎসাহিত করে না, ওলা ইয়াহুদ্দু আলা তো আমিল মিসকিন, সে মিসকিনদেরকে খাদ্য দানের ব্যাপারে উৎসাহিত করে না, মানে মানুষকে একে অপরকে দেয় না, বলে ভাই আসেন আমরা গরিব মানুষকে দেই, এবার গরিব মানুষকে আমরা দেওয়ার ব্যাপারে ই করি। দেখেন আমাদের ভিতরে, আমাদের দেশে অনেক স্বেচ্ছাসেবক সংগঠন আছে যারা নিজেরা নিজেদের পকেটে টাকা খরচ করে গরিবদেরকে এই করোনাকালীন সময় অনেকে অনেকে খাওয়ার ব্যবস্থা করতেছেন, এবং অনেক মানুষদেরকে উৎসাহ দিচ্ছেন যে আসুন আপনারা আমাদের এইখানে ডোনেট করুন, আমরা মানুষদেরকে এক মুঠো ভাত বা দু মুঠো ভাত খাওয়াবো। এই যে জিনিসগুলো, এগুলা সেই যাদের ভিতরে ইমান নাই, যারা পরকালকে বিশ্বাস করে না, তাদের তারা এই কাজগুলোই করে যে তারা উৎসাহ দেয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক অনেক ইমানদার ভাইয়েরা আছেন যারা এই কাজগুলো করেন, যারা পরকালকে বিশ্বাস করেন। দেখুন ইয়াহুদ্দু মানে সে উৎসাহ করে, ইয়াহুদ্দু মানে সে উৎসাহ করে, তা আমি উৎসাহ করি, আহুদ্দু তুমি উৎসাহ করো, তাহুদ্দু তারপরে সে উৎসাহ করে, ইয়াহুদ্দু আর না আমরা উৎসাহ করি, নাহুদ্দু, তাহলে লা ইয়াহুদ্দু সে উৎসাহ করে না, লা আহুদ্দু আমি উৎসাহ করি না, লা তাহুদ্দু সে উৎসাহ করে না, লা ইয়াহুদ্দু সে উৎসাহ করে না, লা নাহুদ্দু আমরা উৎসাহ করি না। এই হলো ভাই মোটামুটি নিয়ম। এখান থেকে আলা একটা জিনিস, আলা মানি ভাই কখনো উপরে বা ব্যাপারে, এই নিচে একটু খেয়াল করেন, আলা হলো উপরে বা ব্যাপারে, এর বিপরীত শব্দ হলো গিয়া তাহতা, তাহতা মানে নিচে,
তাহতা মানে নিচে, জান্নাতিং তাজরিমিং তাহতিল আনহার, হ্যাঁ এমন জান্নাত দেওয়া হবে যার নিচ দিয়ে নহর বা নদী প্রবাহিত। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এর পরের একটু দেখুন, একটু খেয়াল করে, আমি পরে একটা শুরু করার আগে আপনি একটা কথা বলে নিই ভাই, আপনারা আপনাদের বন্ধুদের সাথে আমাদের এই কোরআন ক্লাসগুলো শেয়ার করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই বদৌলতে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ, যারা আমাদের এই কোরআন ক্লাসে নিয়মিত জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করুন। আর যারা এখনও আমাদের নিয়মিত কোরআন ক্লাসে জয়েন করেননি, সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করবো ভাই সাবস্ক্রাইব করুন, আপনার নিয়মিত ক্লাস কোরআন ক্লাস শুনুন ভাই, অনেক অনেক উপকার হবে এই ক্লাসের মাধ্যমে। জীবনে তো অনেক সময় পার করেছি ভাই, আপনারা দেখেন ইউটিউবের ভিতরে কত সাইট আছে, কতভাবে আপনি সময় নষ্ট করতে পারেন, কিন্তু এই পথে এই লাইনে সময় নষ্ট করেন ভাই, এটা ইহ জগৎ পর জগৎ দুই জগতেই আপনার কল্যাণ দেবে। আসুন আমরা বোঝার চেষ্টা করি। জি ভাই, এবার দেখুন চার নম্বর আয়াত, খুব কঠিন আয়াত ভাই, খুব খেয়াল করেন, খুবই কঠিন আয়াত। কবে আমরা এগুলো বুঝবো ভাই, কবে আমরা বুঝে চলবো, একটু চিন্তা করেন। জীবনের বিকেল তো হয়ে গেছে, এখন সন্ধ্যা হওয়ার বাকি, এখন যে কোনো মুহূর্তে আমার জীবনে আপনার জীবনে সন্ধ্যা হয়ে যাবে, তারপর তো হাই 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 কী করবো ভাই। আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি, সে অনুযায়ী আমল চেষ্টা করি, মানুষের কাছে প্রচারের চেষ্টা করি, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর মাধ্যমে ক্ষমা করে দিতে পারেন। জি ভাই, ফা ওয়াইলুল, ফা মানি অতঃপর, আবার সেই ফা কথাটা আসছে, এই জন্য আমি বলি ভাই, কোরআনে দেখবেন যে একটা শব্দ বা একটা অক্ষর বারবার বারবার আল্লাহ রিপিট করেছে, যেতে করে আপনি এই বারবার শুনে আপনি এটা শিখে ফেলেন। তো ফা মানি অতঃপর, ওয়াইল মানি ধ্বংস, ওয়াইল মানে কি ভাই, ধ্বংস, আল্লাহ অভিসম্পাত করতেছেন, অতঃপর ধ্বংস হোক। আল্লাহ বলছেন একটা নতুন একটা কথা বলছে, এতক্ষণ যেই কথাগুলো বলছিলেন তা ছিল এক ডাইমেনশনে, এখন আরেক ডাইমেনশন আল্লাহ কথা বলতেছেন যে অতঃপর ধ্বংস হোক। কে ধ্বংস হবে ভাই, কে কে ধ্বংস হবে, ফা ওয়াইল, ওয়াইল মানে ধ্বংস, যেমন আমরা সূরা হুমাজা পাই, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাত ইল্লুমাজা, হ্যাঁ ওয়াইল মানে ধ্বংস হোক, ওয়াইল মানে ধ্বংস হোক, সে ওয়াইল উল্লি কুল্লি। তো যাই হোক, ফা ওয়াইল অথবা সেই ধ্বংস হোক, লি মানে জন্য, আল মুসল্লিন, লিল মুসল্লিন মানে ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস। সুবহানাল্লাহ ভাই, কত কঠিন কথা, মুসল্লিরা ধ্বংস হবে, চিন্তা করতে পারছেন ভাই? আপনি নামাজে যাবেন, আপনি উজু করতেছেন, আপনি সুন্দর কাপড় চোপড় পরতেছেন, আপনি সালাত করবেন, মসজিদে যাবেন, মসজিদে আল্লাহর সালাত করবেন, এই সালাতের ব্যাপারে আল্লাহ বলতেছেন মুসল্লিরা ধ্বংস হোক। সুবহানাল্লাহ, কত কঠিন কথা ভাই, কেন বলছেন ভাই? ফাওয়াইলুল্লিল মুসল্লিন, অতএব সেই সালাত আদায়কারী মুসল্লিরা, মুসল্লিদের জন্য ধ্বংস, মুসল্লিদের জন্য ধ্বংস, মুসল্লি। এখন দেখুন এই মুসল্লি কথাটা আমরা একটু ভাঙলে কী পাই একটু খেয়াল করেন, তাহলে আমাদের গ্রামেটিক্যাল টার্মটাই আমাদের শেখা সহজ হয়ে যাবে। বা একটু খেয়াল করুন নিচে, যে ইসলাম তো আমরা ভালো করে জানি, ইসলাম মানে কি ভাই, আমরা আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করা, ইসলাম মানে শান্তি বা আত্মসমর্পণ করা। যাই হোক, এখানে দেখুন সালাম মানে শান্তি থেকে এই ইসলাম কথাটা আসছে, ইসলাম মানে আত্মসমর্পণ করা, যিনি আত্মসমর্পণ করেন তাকে বলা হয় ভাই মুসলিম। খেয়াল করুন, যিনি আত্মসমর্পণ করেন তাকে বলা হয় মুসলিম। আর সল্লি, সল্লি মানে সালাত করা, যিনি সালাত করেন তাকে বলা হয় মুসল্লি। মিম, মিমের ব্যবহার দেখুন, মিম চলে আসলে সেটা কিন্তু ভাই আপনার কী হচ্ছে ভাই, কর্তা বিশেষ হয়ে যায়, যখনই শব্দের পূর্বে মিম চলে আসে তখনই সেটা কর্তা বিশেষ হয়ে যায়, পার্সোনাল নাউন হয়ে যায়, আপনারা খেয়াল করবেন। তো ইসলাম, যিনি ইসলাম গ্রহণ করেন তাকে বলা হয় মুসলিম, যিনি সল্লি করেন তাকে বলা হয় মুসলিম, যিনি ইমান, ইমান গ্রহণ করেন, ইমান বিশ্বাস করেন তাকে বলা হয় মুমিন, তাকে বলা হয় মুমিন, যিনি নাফাকি কাজ করেন, নাফাকা, নাফাকা কাজ করেন তাকে বলা হয় ভাই মুনাফিক, তাকে বলা হয় মুনাফিক। এইভাবে ভাই কিছু কিছু জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন, তাহলে আপনাদের এই কোরআনের শব্দগুলো ধরতে সুবিধা হবে। এরপর দেখুন ভাই, পাঁচ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, সেই মুসল্লিরা কারা, সেই মুসল্লিরা কারা, মুসল্লিদের বৈশিষ্ট্যটা কি, এই ব্যাপারে একটু দেখুন। আল্লাজিনা, এখানে দেখুন আল্লাজি মানে যিনি, আর আল্লাজিনা এটা প্লুরাল, যারা, আল্লাজি মানে যিনি, আল্লাজিনা মানে যারা, হুম মানে তারা, যারা তারা, আন মানে হতে বা ব্যাপারে, যারা ব্যাপারে কিসে, সলাৎ, সলাৎ মানে সলাৎ নামাজে, হিম মানে তাদের, যারা তাদের
সালাতের ব্যাপারে কি ছিল? সাহুন, সাহুন মানে বেখবর বা উদাসীন, সাহুন কথা মানে বেখবর বা উদাসীন। সেই ব্যাপার, সেই লোকরা যারা তাদের সালাতের ব্যাপারে ছিল একদম উদাসীন। উদাসীন বলতে কেন ভাই একটু খেয়াল করেন, তখনকার যুগে কিছু কিছু মুনাফিকরা ছিলেন, তারা না সালাত শুধু পড়তো, জাস্ট সালাতের মধ্যে জয়েন করতো, কিন্তু তারা সালাত পরিপূর্ণভাবে তারা সেইভাবে মনোযোগের সাথে সালাত আদায় করতো না। এই জন্যই বলা হয়েছে যে সেই সকল মুসল্লিদের ধ্বংস যারা সালাতের ব্যাপারে থাকে উদাসীন বা বেখবর। ভাই এই আয়াত থেকে আমাদের অত্যন্ত শিক্ষণীয় আছে, তা হলো আমরা যে সালাত করছি ভাই, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত করছি, একটু চিন্তা করেন ভাই, আপনি এই বৃষ্টির মধ্যে হয়তো ফজরের নামাজে চলে গেলেন, অনেক মুসল্লিরা ফজরের নামাজে যান, কিন্তু দেখবেন যে মোস্ট অফ দ্য পিপল 90% আপনার এলাকার দেখবেন যে যত মানুষ আছে এর মধ্যে 90% লোক ফজরের নামাজে যায় না, ফজরের নামাজ মসজিদে যায় না। দেখেন যারাই মসজিদে গেলেন, এই 10% যারা মসজিদে গিয়েছেন ফজরে সালাত করতে, সেই সালাতের ভিতরে কতজন মানুষ পরিপূর্ণভাবে সালাত করতেছেন, তার ভিতরেও সেই নামাজে সালাতের ভিতরে কী পড়তেছেন, তার সুরার অর্থগুলো কী, তার রুকুতে কী বলতেছেন, সাজদায় কী বলতেছেন, সে তাশাহুদ কী পড়তেছেন, সে দুরুদ ইব্রাহিম কী পড়তেছেন, দোয়া মাসুরা কী পড়তেছেন, সে নিজেই জানে না ভাই, শুধু তোতা পাখির মতো পড়ে যাচ্ছি। এই জন্য আল্লাহ বলছেন যে সালাতের ব্যাপারে যারা উদাসীন, যারা সালাতের ব্যাপারে বেখবর, ওই সকল মুসল্লিরাই ধ্বংস। এবার দেখুন ভাই, এই 10% মানুষ ফজরের নামাজে গেলেন, এই 10% মানুষের মধ্যে যদি নামাজ, তাদের সালাত যদি এই অবস্থা হয়, তাহলে কত পার্সেন্ট মানুষের সালাত পারফেক্টলি হচ্ছে, পরিপূর্ণ হচ্ছে, আর কত পার্সেন্ট মানুষ জান্নাতে যাবে, একটু চিন্তা করুন ভাই, জান্নাতে যাওয়ার জন্য একটু হিসাব করুন কত মানুষ জান্নাতে যাবে। হায় 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 ভাই, কবে আমরা শিখবো, কবে আমরা বুঝবো, কবে আমরা আমলকে সংশোধন করবো। এই জন্য আল্লাহ বলেছেন, ওলা কাদ জাআলনা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ জিন এবং মানব জাতির জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। কেননা লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে কলব দিয়েছি, তাদেরকে সুন্দর একটা মন দিয়েছি, অন্তর দিয়েছি, তারা এ দিয়ে চিন্তা ভাবনা করে না। লাহুম আয়ুনুম লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে এই কোরআন দেখে না, কোরআনকে বুঝে বুঝে পড়ে না, কোরআনকে শুদ্ধভাবে পড়ে না, কোরআনকে হৃদয়ঙ্গম করে না। লাহুম আজানহুম, তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে তারা ভালোভাবে এই কোরআনের আয়াতকে শোনে না, এই হৃদয় দিয়ে উপলব্ধি করে না। আর এরাই কি, উলাইকা কাল আনআম, আর এরাই হলো পশুর মতো। আল্লাহ বলছেন না না পশু না, বাল হুম আদুল্লু, ওরা পশুর চেয়ে নিকৃষ্ট। সুবহানাল্লাহ ভাই, একটু চিন্তা করি আমরা। এই জন্য আমাদের এই কোরআন ক্লাস আপনারা চালু হয়ে গেছে, আল্লাহ সুবহানাল্লাহ চালু করে দিয়েছেন, আপনি আমাদেরকে আসুন আমরা সুন্দরভাবে এই কোরআন ক্লাস করি, বুঝি আর জীবনকে আলোকিত করার চেষ্টা করি। যাই হোক ভাই, একটু খেয়াল করি আমরা একটু গ্রামাটিক্যাল টার্ম, যে আল্লাহ জিনা যারা, হুম মানে তারা, হুম মানে কী ভাই, তারা আন সলাতিহিম সাহুন, যারা তারা তাদের সলাতের ব্যাপারে, সলাতের মধ্যে কী থাকে ভাই, উদাসীন বেখবর। দেখুন আমরা শিখেছিলাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আ আমি, আনা, আনা মানে আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। দেখুন আল্লাজিনা যারা, হুম মানে তারা, আল্লাজিনা যারা, হুম মানে ভাই তারা, এটা হলো গিয়ে পার্সোনাল প্রোনাউনের ফুল ফর্ম, পার্সোনাল প্রোনাউনের ফুল ফর্ম। আমাদের সেই অ্যারাবিক গ্রামার ক্লাসে যারা আপনারা দেখেননি, ওখানে আমাদের ধারাবাহিক 1, 2, 3, 4 এই চারটা ক্লাসের ভিতরে 4টা পার্সন দেওয়া আছে, সেই পার্সন 4টা আপনারা যদি ধরতে পারেন, সাথে সাথে আমাদের টেন্স দেওয়া আছে, সেই টেন্সগুলো আপনারা শিখতে পারবেন, সেই পার্সন নাম্বার এবং টেন্সটা যদি আপনি জানতে পারেন সেই 4টা ক্লাসের ভিতরে, ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত কোরআন বুঝতে পারবেন। এই জন্য ডিসক্রিপশন বক্সে ভাই আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেই এক্সক্লুসিভ গ্রামার কোর্স নামে যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের ধারাবাহিক গ্রামার ক্লাসগুলো দেখেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি আমাদের এই ডেইলি কোরআন ক্লাসের আপনারা ভালোভাবে ধরতে পারবেন। জি ভাই, এরপর দেখুন আল্লাহ সুবহান তাআলা কী বলেছেন, আল্লাজিনা যারা, আল্লাজিনা মানে যারা, হুম মানে তাদের, হুম মানে তাদের, এই হুমটা হলো কি ভাই, পসেসিভ প্রোনাউন, যেমন ই না কাকুম, হু হুম, ই মানে আমার, না মানে আমাদের, কা মানে তোমার, কুম মানে তোমাদের, হু মানে তার, হুম মানে তাদের। তা আল্লাজিনা হুম যারা, তাদের কি, তাদের এখানে একটু আছে
মনে করতে হবে তাদের কাজ, আল্লাযীনা যারা তাদের কাজে কি ইউরাউন, ইয়া আছে এবং লাস্টে উন আছে, এইটা হলো তাদের, ইয়া এবং উন হয়ে গেলে তাদের হয়ে যায়, শুধুমাত্র ইয়া থাকলে হলো সে হয়, ইয়া হলো থার্ড পার্সন সিঙ্গুলার, আর সাথে যখন উন থাকে তখন তারা হয়ে যায়, তারা তারা, তাহলে যা তারা তাদের কাজ কি করে, র র মানে দেখানো, র মানে ভাই দেখানো, লোক দেখানো কাজ করে, এই সকল পাবলিকরা যা করে জাস্ট লোক দেখানো ভাই, আসলে মন দিয়ে করে না তারা, অন্তর দিয়ে করে না, কিছু মুনাফিকের চরিত্র আল্লাহ এখানে তুলে ধরছেন, সেই সব মুনাফিকরা কী করে, তারা সালাত পড়বে, সালাতের ভিতরে তারা থাকবে বেখবর, সালাতের ভিতরে থাকবে উদাসীন, সালাত ঠিকমতো তারা পড়বে না, আর যতটুকু ভালো কাজই করে না কেন তা কিছু তারা কী করে ভাই, লোক দেখানোর জন্য করে, শো ডাউন করে ভাই, দেখেন না আমাদের সমাজে অনেকে কিছু টোটা বাটা ভালো কাজ করে কিন্তু তা কী করে ভাই, মিডিয়া সব নিয়ে আসো, ক্যামেরা নিয়ে আসো, আমরা এগুলো মানুষের কাছে প্রচার করে, শো ডাউন করে, এইগুলো অবস্থা যে এই সকল মুনাফিকরা কী করবে, এরা আল্লাযীনা হুম তারা তাদের কাজে ইউরাউন, তারা লোক দেখানোর জন্য করে, এটা সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে না, দেখেন ইউরাউন মানে তারা দেখানোর জন্য করে, তা আমি দেখানোর জন্য কী করি, কী হবে উরা উরাউ উরাউ, আবার দেখেন তারা তুমি তু রাউ তু রাউ, বুঝতে পারছেন ভাই, আমরা নুরাউ, এভাবে দেখেন একটু যদি আমরা ভার পার্সনটা চেঞ্জ করেন দেখেন একটা সেন্টেন্স চেঞ্জ হয়ে যায়, মেক সেন্টেন্স করবেন। জি বন্ধু, সবশেষে আয়তে আসুন, আমরা সবশেষে আমরা যে আয়টা দেখতে পাচ্ছি তা হলো, একটু খেয়াল করুন, আমি বলছি ভাই আপনারা এর আগেও দেখবেন যে আরবির অনেক শব্দ আমরা বাংলা ইউজ করি, প্রত্যক্ষ হোক পরোক্ষভাবে হোক আমরা আরবির অনেক শব্দ ভাই বাংলায় ইউজ করি, একটু খেয়াল করুন, এই সকল যে মুনাফিক শ্রেণীর কেসেমের লোক এদের আরও একটা দোষ আছে, সেই দোষগুলো কিন্তু কী করে দেখেন, ওয়ামানি এবং ওয়ামানি ভাই এবং কী করে ইয়া, ইয়া মানে সে, ইয়া মানে কী ভাই সে, থার্ড পার্সন সিঙ্গুলার, আর লাস্টে আছে উনা, তাহলে কী হলো তারা, তাহলে হলো তারা, এবং তারা কী করে মি মূল শব্দ কিন্তু মানা আ মানা ভাই মানা করে, এবং তারা মানা করে, আমরা বলবো এই ওকে যেতে মানা করো, ওকে বাইরে যেতে মানা করো, ওকে বাইরে যেতে দিও না, এই যে মানা করা মানে কী ভাই নিষেধ করা, মানা করা বা নিষেধ ভাই, মানা করা মানে নিষেধ করা বা বিরত রাখা, এটা কিন্তু আমাদের বাংলা ভাষা ইউজ করি মানা মানা, তা ওয়া এবং ইয়াম নাউ মানে সে মানা করে, আর ইয়াম নাউ না মানে তারা মানা করে, তারা বিরত রাখে, তারা নিষেধ করে কি, আল মাউন 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 মানে ভাই ছোটোখাটো জিনিসপত্র, তারা একে অপরকে এই যারা এই লোকগুলো যাদের এই চরিত্র কথা বলা হয়েছে এরা করবে কি ভাই, ছোটোখাটো জিনিস, যেমন আপনার গৃহস্থলী আপনার পাশের বাসায় হয়তো কেউ আসলে যে আপা আপনার একটু বডিটা আছে, একটু বডিটা দিন তো আপা আমি একটু মাছ বেশি আনছে একটু মাছ কাটতে হবে, এখন আপনি মনে করেন যে আমার বডিটা তো হ্যাঁ সেদিনকার ধার দিয়ে আনলাম উনি নিলে তো নষ্ট হয়ে যাবে, আপনি বলেন না আপা আমার এই বডিটা বেশি ধার নাই, এই বলে আপনি তাকে ফিরাই দিলেন, অথবা একটু চাইলো ভাই আপনার একটু একটা ই দেন একটা চামচ দেন একটা সেই ছোটোখাটো জিনিস ভাই গৃহস্থলী যে যে জিনিসগুলো মানুষ সাধারণত চায়, একে একটু লবণ দেন আপনার আপা আপনার লবণ আছে আমার সাথে লবণ শেষ হয়ে গেছে একটু লবণ দেন, আপনি দিলেন না লবণ, আপনার আপনার চিনি আছে চিনি দেন আমার পাশে মেহমান আসছে আমাকে চিনি লাগবে, আপনি আসে তারপর আপনি দিলেন না, এই ছোটোখাটো জিনিসগুলো যারা বিরত থাকে দেয় না ভাই এদের উপরে আল্লাহর কিন্তু অভিসম্পাদ, তাই সাবধান সাবধান ভাই, আপনি আমি এই ব্যাপারে সচেতন হব যাতে করে আমরা ছোটোখাটো জিনিস দেওয়ার ব্যাপারে সবসময় যেন উদার থাকি, আমাদের যেন মনটা সবসময় যেন উদার থাকে ভাই, আমরা যেন সবসময় দিতে পারি, আল্লাহ যেন আমাদের এই আয়াতের বদৌলতে এই আয়াতের বদৌলতে আমাদের চরিত্রকে আল্লাহ সংশোধন করে দেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় বোনেরা আসুন আমরা এই সূরা মাউন্টটা পুরোপুরি কী শিখলাম একটু একবার পড়ে শেষ করছি, বিসমিল্লাহ রহমান রহিম, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা আপনি একজন ইসলাম প্রচারক হন, এজন্য ধারাবাহিক কোরআন ক্লাসে ক্লাসগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রিয় ভাই বোনেরা আমাদের পরবর্তী ধারাবাহিক ছোটো ছোটো সূরা ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা আমাদের সাথেই থাকুন। শুকরান জাযাকাল্লাহ। আপনার কোরআন বুঝে পড়ার
বুঝে পড়ুন, জীবনকে আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।